সুপ্রভাত। প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যেমন আজকে অধিবেশনের শুরুতেই আমরা আরেকটি গানের অনুষ্ঠানে বলেছি যে আজকে জাতির জনক মহাত্মা গান্ধীজির তিরোধান দিবস, তাকে সম্মান জানাই আমরা। এবং আমাদের এই অনুষ্ঠান থেকে আমরা রবীন্দ্রনাথের সঙ্গে গান্ধীজির সম্পর্ক এবং সেইটার নিয়ে আমাদের বেশ কিছু আলোচনা আমরা করেছিলাম, কিন্তু যেহেতু আমরা সপ্তাহব্যাপী রয়েছি রবীন্দ্রনাথের ছোটো গল্পে, তো আজকেও সেই ছোটো গল্পেতেই আমরা থাকবো। তবে আজকের অনুষ্ঠানও দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্বে আমাদের সাথে রয়েছে আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী মনু মুখার্জি। মনুদা, অনেক অনেক স্বাগত, সুপ্রভাত। আর সঙ্গে কিবোর্ড পিয়ানোতে রয়েছে তনাদা, সুপ্রভাত জানাবো। গিটারে তিনুদাকে সুপ্রভাত, তবলার মৃগঙ্গদাকে সুপ্রভাত, অক্টোবরে বিক্রমকে সুপ্রভাত, আমার সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত জানিয়ে আমি সুবর্ণা শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। প্রথমেই দেখে নেব আজকের যে রবীন্দ্রনাথের ছোট গল্প, তার কিছু টুকরো ঝলক। একজন মানুষকে সারা জীবন নানান কাজ করতে হয়, আর সেসব কাজ করতে গিয়ে সে মুখোমুখি হয় নানান প্রতিকূলতার মধ্যে। মানুষের চেহারা, আভিজাত্যে বা ডিগ্রির মূলকে অস্বীকার না করেও বলা যায় যে একজন মানুষ তার চরিত্রগুলোই সমাজে শ্রদ্ধা ও সম্মান পায়। দেখুন রবীন্দ্রনাথের ছোট গল্প ডিটেকটিভ। আজকে রবীন্দ্রনাথের ছোট গল্প ডিটেকটিভ, এই গল্পটির উপর আমরা তাকার চেষ্টা করছি প্রথম পর্বে। তবে সবার আগে মনোদার গানে যাই। প্রথম যে গানটিতে যাব অবশ্যই পূজার গান। 1918 কবি গীতিবীথিকার গানগুলি রচনা করছেন 57 বছর বয়সে। আমি তোমায় যত শুনিয়েছিলাম গান আজকের অনুষ্ঠানের শুরু। আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, আমি তোমায় যত তার বদলে আমি চাই নে কোনো দান, আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, আমি গান যদি না হয় যে ভুলে, উঠবে যখন তারা সন্ধ্যা সাগর ভুলে, তোমার সভায় যাবে করব অব কদিনের শুধু এই কটি মোর কান, আমি তোমায় যত শুনিয়েছি রেম গান, আমি সেই কথাটি
তুমি ভুলবে কেমন করে, সেই কথাটি কবি পড়বে তোমার মনে, বর্ষা মুখর রাতে ফাগুন সমীরণে, এইটুকু মোর শুধু রইল অভিমান, ভুলতে সে কি পার, বদলে আমি চাইনে কোনো দান, আমি তোমায় যত। রবীন্দ্রনাথের ছোট গল্প ডিটেকটিভ, যেখানে আমরা জানি যে মানুষের সারা জীবনে নানান কাজের মধ্যে তারা এগিয়ে যায়, কিন্তু অনেক প্রতিকূলতার সম্মুখীনও তারা হয়। তো আজকে যে গল্প ডিটেকটিভ, সেই ব্যক্তি একজন একান্নবর্তী পরিবারের মানুষ। সবার আগে বলতে হয় যে মানুষের শিক্ষা দীক্ষা আভিজাত্যর বাইরে তার চরিত্র কিন্তু তাকে শ্রদ্ধা সম্মান নিয়ে আসে। তো এই যে ডিটেকটিভ ভদ্রলোকের কথা বলবো, রবীন্দ্রনাথের রচনা করা চরিত্র, সেই সম্বন্ধে আপনারা বলবেন। তিনি একান্নবর্তী পরিবারে বাস করেন এবং একসাথে থাকতে গেলে মনোমালিন্যতা ঝগড়াঝাটি হতেই পারে, তা বলে বাড়ি ছেড়ে চলে আসা এটা বোধহয় সমীচীন নয়। কিন্তু তার ক্ষেত্রে তাই হয়েছিল, কারণ তার দাদা তার সংসারের পুরো দায়ভার নিয়েই চলতেন, কিন্তু একদিন এরকম মনোমালিন্যতার জন্য হঠাৎ করে তিনি তার সংসার ছেড়ে দিলেন। ফলে সংসার ছাড়ার পরে তিনি অনুভব করলেন সেই ডিটেকটিভ যে সে বোধহয় কাজটা খুব একটা ভালো করে ওঠেনি, কারণ ডিটেকটিভ মহিমচন্দ্র নিজের প্রতি কিন্তু যথেষ্ট তিনি আত্মবিশ্বাসী ছিলেন, ভেবেছিলেন বোধহয় বাড়ির থেকে বেরিয়ে এসে আমার কোনো অসুবিধা হবে না, আমি একটা উচিত শিক্ষা দিলাম। কিন্তু সে নিজে পর অনুভব করেছিলেন যে সেটা তার ঠিক কর্ম নয়। এইভাবে এগিয়ে চলা তার জীবন, এবং সেভাবে আমরাও এগোব। এবার একখানি গীতাঞ্জলির গান। 1316 12 পৌষ, কবি তখন শান্তিনিকেতনে, রচনা করলেন গীতাঞ্জলির 47 সংখ্যক গান, রূপসাগরের রূপ দিয়েছি অরূপ রতন আশা করি। এবারে সেই গানটি। রূপ সাগরে ডুব দিয়েছে অরূপ রতন আশা করে, রূপ সাগরে ডুব দিয়েছে অরূপ রতন আশা ঘাটে ঘোর বনায়ার ভাসে আমার জীর্ণ তরে, রূপ সাগরে ডুব দিয়েছে অরূপ রতন।
অমর হয়ে রব মোরে রূপ সাগরে রূপ দেছে অরূপ রাতন আশা করে মহিমচন্দ্রের নিজের প্রতি অগাধ বিশ্বাস, বাড়িতে সুন্দরী বউ, তাকে যদি বশ করতে পারে সে, তাহলে যে কোনো কাজে আর বাধাবিঘ্ন থাকলো কই, সেই সমস্ত বাধাবিঘ্ন সে পার করে দেবে, এমনই ধারণা ছিল কিন্তু মহিমচন্দ্রের। কিন্তু মাঝে মধ্যে আবার তার স্ত্রীর কথাবার্তায় তার সন্দেহ হতো, কারণ মহিমচন্দ্রের স্ত্রী কিছু কিছু সময় তাকে ভয় পাইয়ে দিত। কি বলতো সে? সে বলতো, তুমি যখন তখন যেখানে সেখানে চলে যাও, কালে ভদ্রে আমার সঙ্গে তোমার দেখা হয়, আমার জন্য তোমার আশঙ্কা হয় না? মহিমচন্দ্র উত্তর দেয়, সন্দেহ করা আমার ব্যবসা, সে কারণে ঘরের মধ্যে সেটাকে আর আনি না। স্ত্রী বলেন, সন্দেহ করা আমার ব্যবসা নয়, ওটা আমার স্বভাব। আমাকে তুমি লেশমাত্র সন্দেহের কারণ দিলে আমি সব করতে পারি। মহিমচন্দ্র ভালো ডিটেকটিভ হতে গিয়ে যত পড়াশুনোর দরকার সে সবই পড়াশোনা করেছে, কিন্তু তাতে তার অসন্তোষ অধীরতা বেড়েছে। খুনি ধরে সে স্বগতোক্তি করে, সে বলে, গভর্নমেন্টের সমুন্নত ফাঁসি কাষ্ঠ কি তোদের মতো গৌরবহীন প্রাণীদের জন্য হইয়াছিল? তোদের না আছে উদার কল্পনা শক্তি, না আছে কঠোর আত্মসংযম, তোরা বেটারা খুনি হইবার স্পর্ধা করিস? ডিটেকটিভ হতে গেলে কার যত দরকার স্মার্টনেস, দরকার ক্ষুরধার বুদ্ধি, দরকার তথ্য আগাম জোগাড় করা ক্ষমতা। কিন্তু মহিমচন্দ্রের আরেকটা উপরি বিষয় ছিল, সেটি হচ্ছে রাস্তাঘাটে পথচারীদের দেখলেই তার এক্সপ্রেশন পর্যবেক্ষণ করতেন, এবং তেমন যদি মনে হতো তাকে সন্দেহজনক সে তার পিছু ধাওয়া করত, দ্বিধাবোধ করত না। একদিন মহিমচন্দ্র তার বাড়ির সামনে, তিনি দোতলা থেকে একতলায় দেখলেন যে একটি গ্যাস পোস্টের নিচে দাঁড়িয়ে রয়েছে একটি ছেলে এবং ইতস্তত ঘুরছে সেখানে। তাকে দেখে সন্দেহ হওয়ায় নেমে এলেন মহিমচন্দ্র এবং পিছন থেকে তাকে পিঠে চাপড় দিয়ে বললেন, এই যে ভালো আছেন তো? ছেলেটি চমকে তার দিকে তাকিয়ে যেন ফ্যাকাশে হয়ে গেল মুখটা। মহিমচন্দ্র বললেন, মাফ করবেন, ভুল হয়ে গেছে, হঠাৎ আপনাকে অন্য লোক ঠাউর করেছিলাম। মহিমচন্দ্র বললেন তো কথা ঠিকই, কিন্তু তার সন্দেহ হলো যে ছেলেটির ফ্যাকাশে কেন হয়ে গেল, নিশ্চয়ই কিছু সমস্যা রয়েছে। ধাওয়া করলেন মহিমচন্দ্র এই ছেলেটির পিছনে। দূরে গিয়ে গোলদিঘির কাছে একটি পুকুর পাড়ে সবুজ ঘাসের ওপর
শুয়ে পড়ল সেই ছেলেটি এবং আকাশের দিকে তাকিয়ে রইল। মহিমচন্দ্র ভাবলেন, নিশ্চয়ই প্রেয়সীর কথা ভাবছে এই রাতের আকাশের দিকে তাকিয়ে। এইভাবে তার পিছু নিয়ে সে চলে গেল সেই ছেলেটির বাড়িতে। জানা গেল ছেলেটির নাম মনমথ মজুমদার, কলেজ স্টুডেন্ট, এবং সে পরীক্ষায় ফেল করে গ্রীষ্মের ছুটিতে অবকাশে ঘুরে বেড়াচ্ছে। তো সে কোনোভাবেই চেষ্টা করলো ওর সম্বন্ধে আরও জানতে। একটা জায়গায় বলছেন মহিমচন্দ্র, আমি ছাত্র সেজে ওর বাসায় এক অংশগ্রহণ করলাম। প্রথম দিন আমাকে দেখে সে বিস্মিত, যেন আমার অভিপ্রায় সে বুঝতে পেরেছে। তারপর ডিটেকটিভ সাহেব বলছেন যে এইভাবে তো ছেলেটিকে ভালো করে আমার বন্ধু বানানো যাবে না, তাই প্রণয়সূত্রে বন্ধনে তাকে বন্ধু বানানোর চেষ্টা করা হলো। তো ছেলেটি কীভাবে যেন দ্বিধাহীনভাবে ওর সঙ্গে মিশে গেলেন মহিমচন্দ্রের সঙ্গে। কিন্তু মহিমচন্দ্রকে যেন তীক্ষ্ণভাবে সে বোঝার চেষ্টা করলেন যে চরিত্রটা কী। তাতে মহিমচন্দ্র খুশি হলেন যে ছেলেটি যথেষ্ট বুদ্ধি রয়েছে। তিনি বলছেন ছেলেটিকে, ভাই আমি একটা স্ত্রীলোককে ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না, আমি এ ব্যাপারে তোমার পরামর্শ ও সাহায্য চাই। কথাটি শুনে ওই মনমথ মজুমদার নিশ্চুপ রয়ে গেল, কোনো রিয়াকশনই দিল না। মহিমচন্দ্রর আরও সন্দেহ দানা বাঁধল। আসবো গানের পর। এবার আসি কবির 52 বছর বয়সে রচনা সেই সময় গীতিমাল্যের গানগুলি। সেই গীতিমাল্যেরই 93 সংখ্যক গান প্রাণে গান নাই মিছে থাই। রচনাকাল 26 চৈত্র 1320। আসি সেই গানটি। প্রাণে গান নাই, প্রাণে গান নাই মিছে তাই ভেদে রোজে বাঁশেতে সে গান খুঁজে প্রেমের বিদায় করে দেশান্তরে বেলা যায় কারে পুজে প্রাণে গান নাই, প্রাণে গান নাই মেছে তাই ফিরে নোজে বনে তোর লাগা শাগুন তবে ফাগুন কিসের তরে বৃথা তোর ভস্ম পরে, বৃথা তোর ভস্ম পরে মরেশ যুঝে প্রাণে গান নাই, প্রাণে গান নাই মিছে তাই ফিরে বিবারতে উরে তোর নিবেদে ঘরের বাতি কী লাগি ফিরিস পথে বিবারতে যে আলো শত ধারায় আঁখি তারায় পড়ে ঝরে তাহারে কে পায় ওরে, তাহারে কে পায় রে নয়ন বুঝে প্রাণে গান নাই, প্রাণে গান নাই মেছে তাই ফিরে নোজে বাঁশেতে সে গান খুঁজে প্রেমের বিদায় করে দেশান্তরে বেলা যায় কারে পুজে প্রাণে গান নাই,
মন্মথুর বাড়িতে তো ধাওয়া করলেন মহিমচন্দ্র এবং বন্ধুত্ব গড়লেন, কিন্তু ধীরে ধীরে তার চরিত্র আরও বেশি আকর্ষণ করলো মহিমচন্দ্রকে। এদিকে মন্মথুর দেখা যায় গোপনে দরজা বন্ধ করে রোজ কী করে সেটা জানা যায় না, অস্থির হয়ে পড়ে মহিমচন্দ্র এবং বোঝার চেষ্টা করে যে ছেলেটির সমস্যা কোথায় রয়েছে। একদিন ছেলেটির অবর্তমানে মহিমচন্দ্র তার ঘরে ঢুকে ডেস্ক খুললেন, ডেস্কে দেখলেন কিছু দুর্লভ এবং দুর্বোধ্য কিছু কবিতা এবং কলেজের বক্তৃতার সেই নোট, তার সঙ্গে কিছু বাড়ির চিঠি। যে চিঠিতে সারমর্ম মহিমচন্দ্র বুঝতে পারলেন যে লেখা রয়েছে মন্মথকে বলা হচ্ছে যে মন্মথ তুমি ফিরে এসো, কিন্তু মন্মথ ফিরতে চাইছে না। তো এইভাবে মন্মথর চরিত্রকারও বোঝার জন্য সহায় হলেন মহিমচন্দ্রের এক মহিলা পুলিশ এবং তিনি হয়েছেন হরিমতি। হরিমতি মহিমচন্দ্রের কথা মতো মন্মথর পার্শ্বচর হিসেবে অভিনয় করতে থাকলেন, কিন্তু কোনো ফল মিলল না, হতাশাই জুটল কপালে, কারণ মন্মথ তো একেবারেই নির্লিপ্ত। একদিন দুপুরে ছেলেটির ঘরে মহিমচন্দ্র প্রবেশ করলেন, দেখলেন ঘরের মেঝেতে কিছু টুকরো কাগজ, সেগুলোকে তড়িঘড়ি সে জোড়া লাগালেন। জোড়া লাগিয়ে উঠে এলো একটি শব্দ, একটি কথা, বাক্য, আজ সন্ধ্যা 7টার সময় গোপনে তোমার বাসায়। উনি খুঁজে এর পরবর্তী আর কোনো লেখা পেলেন না মহিমচন্দ্র। উনি জানতেন আজ রাত 10টায় এই বাড়িতে হরিমতি আবির্ভাব হওয়ার কথা আছে। উনি বলছেন, তাহলে সন্ধ্যা 7টার সময় ব্যাপারটা কি? হঠাৎ আমার সন্দেহ হলো আমার সঙ্গে এই নতুন বন্ধুত্ব, হরিমতির সঙ্গে এই প্রেম অভিনয়, একেও মন্মথ নিজের কার্যসিদ্ধির উপায় করে নিয়েছে, এই জন্যই সে নিজেকে ধরাও দেয় না, নিজেকে ছাড়িয়েও নেয় না। আমরা তাকে তার গোপন কার্য থেকে আড়াল করে রেখেছি, সকলেই মনে করছে যে সে আমাদের নিয়ে ব্যাপৃত রয়েছে, ছেলেটিও সেই ভ্রম দূর করতে চায় না। যাই হোক, মন্মথের সঙ্গে দেখা হলো মহিমচন্দ্রের। সে বলছে মন্মথকে, আজ তোমাকে সন্ধ্যে 7টার সময় হোটেলে খাওয়ানোর কল্পনা করেছি, এই সংকল্প কিন্তু তুমি আমার সাথে রয়েছো। কথাটা শুনে চমকে উঠলেন মন্মথ এবং সে উত্তর দিল সঙ্গে সঙ্গে, আমাকে মাফ করবেন, আমার পেটের অবস্থা আজ বড় শোচনীয়। হোটেলের খানায় খুব একটা অভিরুচি নেই এমন মন্মথর হয়নি যতদিনে বন্ধুত্ব মহিমচন্দ্রের সঙ্গে। একটু অবাকই হলেন মহিমচন্দ্র যে হয়েছেটা কি। যথারীতি ঘটনার দিন এলো, যেদিন সন্ধ্যে 7টায় মন্মথ কোথাও একটা যাবেন। সেই দিনে কিছুতেই মন্মথর সঙ্গ ছাড়ছেন না মহিমচন্দ্র, কোনো না কোনো বাহানা নিয়ে সে তার সঙ্গে রয়ে গেছে। এদিকে মন ছটফট করে উঠছে মন্মথর, সন্ধ্যে বাড়তে চলেছে, মহিমচন্দ্র জায়গা ছাড়ছে না। বলেই বসলেন মন্মথ সঙ্গে সঙ্গে তাকে, আপনি হরিমতিকে আজ আনতে যাবেন না মহিমবাবু? সচকিত হয়ে মহিমবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ আনতে যাব, আমি একদম ভুলে গিয়েছিলাম, ঠিক আছে আমি ঠিক রাত 10:30 এখানে উপস্থিত হব। এই বলে মহিমবাবু চলে যায়। এদিকে সন্ধ্যে 7টায় মন্মথর যা মন চঞ্চল, তার থেকে বেশি মন চঞ্চল মহিমচন্দ্রের। আসবো গানের পর। এবারে আসি বিচিত্র পর্যায়ের একখানি গান, ঋণ শোধ নাটকে শিখরের গান, কেন যে মৌন হলে আমার মন জানে। কেন যে মন ভোরে আমার মন জানে না, কেন যে মন ভোরে আমার মন জানে না, কেন যে মন ভোরে তারে মানা করে কে, আমার মন মানে না, কেন যে মন ভোরে আমার মন জানে না, কেন যে মন ভোরে ঝেনা
আপনারে, কেউ বোঝে না তারে, সে যে বোঝে না আপনারে, সবাই লজ্জা দিয়ে যায়, সে তো কানে আনে না, করে সব সারা ওই এগিয়ে গেল খারা, কাজ করে সব সারা ওই এগিয়ে গেল করে কে আমার মন মানে না, কেন যে মন ভরে আমার মন জানে না, কেন যে মন ভরে। সেদিন ঘটনার দিন রাত বাড়তে থাকলো এবং মহিমচন্দ্র নিজের বাড়ির থেকে অনেক দূরে দাঁড়িয়ে ঘড়ি দেখতে যে কখন মন মতো আসে সময় হলো, তিনি দেখলেন হঠাৎ করে একটি পালকি তার বাড়িতে এসে দাঁড়ায় ধীরে ধীরে, এবং পালকিটা থেকে কেউ অবগণিতা নারী সে উঠে যায়। মনমথুরকে সে পিছন পিছন বিছু ধরে সে তার বাড়ির দোতলায় পৌঁছয়। মহিমচন্দ্র দেখেন সিঁড়িতে মনমথু বসে, তার সামনে এক অবগণিতা নারী, এবং মনমথুকে দেখে মহিমচন্দ্র কথা পাল্টানোর চেষ্টা করেন, মনমথুও ঘাবড়ে যান। অবগণিতা নারীকে জিজ্ঞাসা করেন মহিমচন্দ্র যে আপনি মনমথুর কে হন? উত্তর মেলে না। তারপরে মহিমচন্দ্র বলেন, কোনো উত্তর পাইলাম না, কিন্তু দেখিলাম তিনি মনমথুর কেহই হন না, আমার স্ত্রী হন। তাহার পর কি হইল সকলে জানেন, এই আমার ডিটেকটিভ পদের প্রথম জোর ধরা। রবীন্দ্রনাথ জিজ্ঞাসা করলেন তাকে, মনমথুর সঙ্গে তোমার স্ত্রীর সম্বন্ধ সমাজবিরুদ্ধ নাও হতে পারে? মহিমচন্দ্র বলেন, না হওয়াই সম্ভব, আমার স্ত্রীর বাক্স থেকে মনমথুর এই চিঠিখানা পাওয়া গিয়েছে। সুচরিতাসু, হতভাগ্য মনমথুর কথা তুমি বোধ করি এতদিনে ভুলিয়া গিয়াছ। বাল্যকালে যখন কাজী বাড়ির মাতুলালয় যাইতাম তখন সর্বদাই সেখান হইতে তোমাদের বাড়ি গিয়া তোমার সহিত অনেক খেলা করিয়াছি। আমাদের সে খেলাঘর, আমাদের সে খেলার সম্পর্ক ভাঙিয়া গিয়েছে, তুমি জানো কি না বলতে পারি না। এমন সময় ধৈর্যের বাঁধ ভাঙিয়া লজ্জার মাথা খাইয়া তোমার সহিত আমার বিবাহের সম্বন্ধ চেষ্টাও করিয়াছিলাম, কিন্তু আমাদের বয়স প্রায় এক বলিয়া উভয় পক্ষেরই কর্তারা রাজি হন না। তাহার পর তোমার বিবাহ হইয়া গেলে 4-5 বৎসর তোমার আর কোনো সন্ধান নাই।
আজ 5 মাস হইল তোমার স্বামী কলিকাতা পুলিশের কর্ম লইয়া শহরে বদলি হইয়াছেন। খবর পাইয়া আমি তোমাদের বাসা সন্ধান করিয়া বাহির হইয়াছিলাম। তোমার সহিত সাক্ষাতের দুরাশা আমার নাই এবং অন্তর্যামী জানেন তোমার গার্হস্থ সুখের মধ্যে উপদ্রবের মতো প্রবেশ লাভ করিবার দুরভিসন্ধিও নাই। সন্ধ্যার সময় তোমাদের বাসার সম্মুখবর্তী একটি গ্যাস পোস্টের তলে আমি সূর্যবাসকের ন্যায় দাঁড়াইয়া থাকি। তুমি ঠিক 7:30টার সময় একটি প্রজ্বলিত কেরোসিন ল্যাম্প লইয়া প্রত্যহ নিয়মিত তোমাদের দোতলার দক্ষিণ দিকের ঘরের কাঁচের জানলাটির সম্মুখে স্থাপন করো। সেই সময় মুহূর্তকালের জন্য তোমার দীপালোকিত প্রতিমাখানি আমার দৃষ্টিপথে উদ্ভাসিত হইয়া ওঠে। তোমার সম্বন্ধে আমার এই একটিমাত্র অপরাধ ভালোবাসা, এবং ভালোবাসার উপলব্ধিবোধও কিন্তু মহিমচন্দ্রের ছিল, হতে পারে তার স্ত্রী, কিন্তু পূর্বকালের তার ভালোবাসা। আমরা একদম প্রথম পর্বের শেষ গানে চলে যাব মৌনদান। অবশ্যই, এবারের গানটি ঋণশোধ নাটকের গান, তবে গানটি রচনাকাল পাওয়া যায় না। গানটি প্রথম প্রকাশিত হয়েছিল 1300 বৈশাখ মাসে গানের বহিতে, সেই গানটি আজকের অনুষ্ঠানের শেষ গান। কে যাবে পরে ওগো তোরা, কে যাবে পরে ওগো তোরা, কে আমি তোরে নিয়ে বসে আছি নদী কিনারে, আমি তোরে নিয়ে বসে আছি নদী কিনারে, কে যাবে পরে ওগো তোরা, কে যাবে পরে ওগো তোরা, কে আমি তোরে নিয়ে বসে আছি নদী কিনারে, আমি তোরে নিয়ে বসে আছি নদী কিনারে, কে যাবে পরে ওগো তোরা, কে। ওপারেতে উপবনে কত খেলা কত জনে, ওপারেতে উপবনে কত খেলা কত জনে, এপারেতে ধুধু মরু, এপারেতে ধুধু মরু, পারি বিনারে কে যাবে পারে ওগো তোরা, কে আয় কে যাবে, এই বেলা বেলায় আছে আয় কে যাবে, মিছে কেন কাটে কাল কত কি ভাবে, এই বেলা বেলায় আছে আয় কে যাবে, মিছে কেন কাটে কাল কত কি ভাবে, সূর্য পাটে যাবে নেমে সুবাতাস যাবে থেমে, সূর্য পাটে যাবে নেমে সুবাতাস যাবে থেমে, খিয়া বন্ধ হয়ে যাবে সন্ধ্যায় আঁধারে, খিয়া বন্ধ হয়ে যাবে সন্ধ্যায় আঁধারে, কে যাবে পারে ওগো তোরা, কে আমি তোরে নিয়ে বসে আছি নদী কিনারে, আমি তোরে নিয়ে বসে আছি নদী কিনারে, কে যাবে পারে ওগো তোরা, কে যাবে পারে ওগো তোরা, কে। প্রতিদিনের রবীন্দ্রনাথের প্রথম পর্বে আমরা ছিলাম। মৌনদাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রথম পর্বের থাকার জন্য।
ছিলাম আমরা রবীন্দ্রনাথের ছোট গল্প ডিটেকটিভ।